সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন শৃঙ্খলা স্থিতিশীল বজায় রাখতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে নানামুখী সমস্যার সমাধানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনার মধ্য দিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে 15 জুন বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 5 বেলকুচি 44 আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল মমিন মণ্ডল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি কমিশনার ভূমি শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, 3 নং ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, ধুকরিয়া বেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, বড়ধুল ইউপি চেয়ারম্যান আসিরুদ্দিন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। যে কারণে হচ্ছে, যাদের দ্বারা হইতেছে, এখানে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। পানিশমেন্টের ব্যবস্থা করলে এটা আলোচনা করে কিভাবে পানিশমেন্ট প্রয়োগ করা যায় সেই ক্ষেত্রে একটা সলিউশন এখান থেকে আসতে পারে। কারণ সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাল করিমের তথ্যচিত্রে, PIB 71 TV।